INTDUC 주거와통원 지나쳐버서도 입시가 라면도 정보통합니다. রবিবার বর্ধমান স্টেশন চত্বরে সংবর্ধনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ভারত সংঘ ক্লাবের পক্ষ থেকে। আইএনটিটিইউসি পূর্ব বর্ধমান জেলা সভাপতি ইফতেখার আহমেদকে ভারত সংঘ ক্লাবের সকল সদস্য মিলে সংবর্ধনা দেন। ভারত সংঘ সদস্যরা জানান, লকডাউন শুরু থেকে ইফতেখার আহমেদ মহাশয় যেভাবে মানুষের পাশে ছিলেন, শ্রমজীবী মানুষদেরকে খাদ্য সামগ্রী দিয়েছেন এবং পথ শিশুদের প্রত্যেক দিন রান্না করা খাবারের আয়োজন করেছিলেন, সেই সমস্ত কার্যকলাপ দেখে আমাদের ভারত সংঘ ক্লাবের সকল সদস্যরা খুবই খুশি। তাই আজকে রবিবার ইফতেখার আহমেদ মহাশয়কে ভারত সংঘ ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী যজ্ঞেশ্বর দাস, অভিজিৎ প্রমুখ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা। আমরা যে আয়োজন হয়েছে জেলা প্রতিক্রিয়া, এই কাজকে সমর্থন করে এবং আমাদেরকে সম্মান জানাবার জন্য সেই দিন ভারত সংঘ ক্লাব থেকে আজকে এখানে মেম্বাররা এসেছে। ক্লাব দীর্ঘদিন ক্লাব ক্লাব বহুত দিন থেকে সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে এবং যারা সোশ্যাল কাজ করে আমি বিভিন্নভাবে সমর্থন করি। তাই আমি ধন্যবাদ জানাবো ভারত সংঘের সকল সদস্য। বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকেন, যেমন এই লকডাউন চলাকালীন পরিস্থিতিতে 15ই মে দিবাগানে 62 জনের বাড়িতে চাল, আলু, তেল, সয়াবিন এবং সাবান পৌঁছে দেওয়া হয়েছিল। তার সাথে সাথে বছরের বিভিন্ন সময়ে রক্তদান দিয়ে যায় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত রকমভাবে সমস্ত ধর্ম বর্ণ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।